हेलो एवरीवन, वेलकम टू বিডঙ্ক ডট কম। আমি অর্পিতা, তোমাদের ম্যাথসের টিউটর। চলো দেখা যাক কি প্রবলেম দেওয়া আছে সলিউশন করার জন্য। টাকায় 25টি হিসাবে কটি লিচু ক্রয় করে টাকায় 20টি হিসাবে বিক্রি করলে মোটের উপর 5 টাকা লাভ হবে? ধরি টাকায় 25টি হিসাবে এক্সটি লিচু ক্রয় করা হয়েছে, এখন লিচুর পরিমাণ আর ক্রয় মূল্য, একটি লিচুর ক্রয় মূল্য কত হবে বের করব। লিচুর পরিমাণ 25টি যদি হয় তখন ক্রয় মূল্য হয়েছে 1 টাকা। লিচুর পরিমাণ যদি এক্সটি হয় তাহলে ক্রয় মূল্য কত হবে? অতএব এক্সটি লিচুর ক্রয় মূল্য সমান কত হবে? 1 ইন্টু এক্স ডিভাইডেড বাই 25 টাকা, অর্থাৎ এক্স বাই 25 টাকা। আবার লিচুর পরিমাণ আর বিক্রয় মূল্য, লিচুর পরিমাণ কোনটা? 20, 20টি, বিক্রয় মূল্য 1 টাকা। এখন লিচুর পরিমাণ যদি এক্স হয় তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? এক্সটি লিচুর বিক্রয় মূল্য সমান ওয়ান ইন্টু এক্স ডিভাইডেড বাই 20 এত টাকা সমান এক্স বাই 20 টাকা। এখন শতকরা বা শর্তানুযায়ী কি লিখতে পারি? না, এক্স বাই 20 মাইনাস এক্স বাই 25 ইকুয়াল টু 5, 5 টাকা লাভ হয়েছে। এখন লসাগু হবে কত? 100, 5x মাইনাস 4x ইকুয়াল টু 5, তাহলে এক্স বাই 100 সমান 5, তাহলে এক্স সমান কত? 500। সুতরাং আমাদেরকে কী লিখতে হবে? না, টাকায় 25টি হিসাবে 500টি লিচু যদি আমরা ক্রয় করি তাহলে টাকায় 20টি হিসাবে বিক্রি করলে 5 টাকা লাভ হবে। সুতরাং 500টি লিচু ক্রয় করতে হবে অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিডঙ্ক ডট কম। ম্যাথসে এরকম প্রবলেম এবং তার সলিউশন দেখার জন্য বিডঙ্ক ডট কম ওয়েবসাইটটি ব্রাউজ করুন।